আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের আমার নার্সারি শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ইংলিশ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সামসুন নাহার, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ইংলিশ ক্লাসের আজকের আমাদের লেকচার নংটি হচ্ছে 13, অর্থাৎ 13। আমাদের আজকের টপিক হচ্ছে নেম অফ কালার্স। ছোট্ট সোনামণিরা, এর আগেও নেম অফ কালার্স নিয়ে আমি তোমাদেরকে একটি ক্লাস নিয়েছিলাম। তোমরা সেই ক্লাসে কিছু কালারের নাম শিখেছিলে। আজ আবারও আমি সেই ক্লাসটি নিচ্ছি, আজকেও আবার কালারের নাম শিখবে। তবে আমি যেই কালারের নামগুলো শেখাচ্ছি, তোমাদের যে সেই কালারগুলোই শিখতে হবে এমন কোনো কথা নেই। তোমরা 10টি যে কোনো কালারের নাম শিখে রাখবে। আগের ক্লাসে এবং আজকের ক্লাস মিলে হয়তোবা একই রকম কালারের নাম হয়ে যাচ্ছে, তোমরা চাইলে অন্য যে কোনো রকমের কালারের নাম শিখতে পারবে। এগুলাই শিখতে হবে, আমি যেগুলো দিচ্ছি সেরকম কোনো কথা নেই। তাহলে কী করবে, তোমাদের ইচ্ছা মতো, খুশি মতো, সহজ সহজ কালারের নাম তোমরা শিখে ফেলবে। এর আগের ইংলিশ ক্লাসগুলোতে তোমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটারগুলো শিখেছিলে, ম্যাচিং লেটার শিখেছিলে, ফিল ইন দ্য বক্স শিখেছিলে, রিঅ্যারেঞ্জ শিখেছিলে, ফার্স্ট লেটার অফ দ্য পিকচার শিখেছিলে, মিসিং লেটার ইন দ্য পিকচার সেগুলোও শিখেছো এবং জাম্বেল লেটারও শিখেছো। তাহলে ছোট্ট সোনামণিরা, আমি এই যে টপিকগুলো নিয়ে তোমাদের আগে ক্লাস নিয়েছিলাম সেগুলোই তোমরা বারবার করে প্র্যাকটিস করবে। এই টপিকের উপরে বাড়তি আপাতত কিছুই শেখার দরকার নেই, আমি যেগুলো দিয়েছি শুধুমাত্র সেগুলোই শিখবে। আর তোমরা যদি চাও যে আরেকটু পড়া নিজের থেকে এগিয়ে রাখতে চাও, কিংবা আরেকটু পড়তে চাও বাসায় নিজের থেকে, সেক্ষেত্রে তোমরা যে কাজটি করতে পারো সেটা হচ্ছে তোমাদের যে ফান্ডামেন্টাল ইংলিশ বুক আছে সেই বুক থেকে তোমাদের যে ওয়ার্ড ম্যাকিংগুলো দেওয়া আছে, যেমন এ থেকে জেড পর্যন্ত প্রতিটি লেটার দিয়ে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, এই ফান্ডামেন্টাল ইংলিশ বুকে তোমরা চাইলে সেই ওয়ার্ডগুলো শিখে ফেলতে পারো। কারণ বইয়ের এই ওয়ার্ডগুলো দিয়েই আমি বিভিন্ন টপিক বিভিন্নভাবে তোমাদেরকে পড়াবো। এছাড়াও তোমাদের বুঝতে আরও কোনো সমস্যা হলে তোমরা কমেন্ট অপশনে কোশ্চেন করতে পারো, অথবা ফেসবুক পেজে যে ক্লাস টিচারদের লিস্ট আছে সেখানে আমার নাম ফোন নাম্বার আছে, তোমরা সেগুলো নিয়েও আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের সুবিধা মতো আস্তে আস্তে আমি যে ক্লাসগুলো দিচ্ছি সেগুলো বারবার করে প্র্যাকটিস করবে, খুব মনোযোগ দিয়ে দেখবে শুনবে এবং কি এসডাব্লিউ দিচ্ছি সেগুলো করে রাখবে। আর পাশাপাশি যদি চাও বাড়তি পড়া পড়ার জন্য, সেক্ষেত্রে ফান্ডামেন্টাল ইংলিশ বুকের ওয়ার্ড মেকিংগুলো শিখে ফেলবে। তোমরা যদি রাইমও শিখে রাখতে চাও, আমি এখনও রাইম তোমাদেরকে পড়াইনি, তবে খুব শীঘ্রই পড়াবো। যদি কেউ আগে আগে শিখতে চাও সেক্ষেত্রে তোমরা 3টি রাইম শিখে ফেলতে পারো। রাইমগুলো হচ্ছে ডিং ডং বেল, হেড অ্যান্ড সোলজার্স, সেভেন কালার্স। তোমাদের যে রাইমের বই আছে, বইটির নাম হচ্ছে হাতে খড়ি বাংলা ছড়া প্লাস ইংলিশ রাইমস, এই বই থেকেই তোমরা এই রাইম 3টি পাবে। তোমরা চাইলে আপাতত এই 3টি রাইম শিখে ফেলতে পারো, কারণ আমি পরবর্তী ক্লাসগুলোতে তোমাদেরকে এই 3টি রাইম, মানে এখনই না আর একটু পরে, তোমাদেরকে এই 3টি রাইমের উপরে ক্লাস করাবো। তোমরা যদি কেউ আগে আগে শিখতে চাও সেক্ষেত্রে শিখে ফেলতে পারো। এখন তাহলে আমি তোমাদেরকে কিছু কালারের নাম লিখে দিব, তোমরা সেগুলো লিখবে এবং শিখবে। এসো, নেম অফ কালার্স, আমাদের রঙের নাম লিখতে হবে। আমি লিখছি, তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করো। 1, 5, 1 নাম্বার আমি কি দিচ্ছি, 5, 1 নাম্বারটা আমি দিচ্ছি WHITE, 5, WHITE, 5, 5 অর্থ কি সবাই জানো নিশ্চয়ই, ঠিক বলেছো, সাদা।
আমাদের টু কি হবে ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক আমাদের দুই নাম্বারটি কি হচ্ছে ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক ব্ল্যাক অর্থ কি বলতো কালো ব্ল্যাক অর্থ কালো থ্রি নাম্বার রেড থ্রি নাম্বার কি লিখলাম রেড আর ই ডি রেড আর ই ডি রেড রেড অর্থ লাল রেড অর্থ লাল ফোর ব্লু ফোর কি লিখলাম ব্লু বি এল ইউ ই ব্লু বি এল ইউ ই ব্লু ব্লু অর্থ নীল ব্লু অর্থ নীল আমি আরো কিছু রঙের নাম লিখে দিচ্ছি ফাইভ ফাইভ লিখবো একটি রঙের নাম বলো তো ভায়োলেট ভি আই ও এল ই টি ভায়োলেট ভি আই ও ভায়ো এল ই টি লেট ভি আই ও ভায়ো এল ই টি লেট ভায়ো ভায়োলেট ভায়োলেট অর্থ কি বেগুনি ভায়োলেট অর্থ বেগুনি সিক্স নাম্বার ইয়ালো লিখবো ওয়াই ডাবল এল ও ডাব্লিউ ইয়ালো সিক্স নাম্বারটি কি লিখলাম ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ ইয়ালো ইয়ালো অর্থ কি ঠিক বলেছো হলুদ ইয়ালো অর্থ হলুদ এবার লিখব গ্রিন জি আর ডাবল ই এন গ্রিন কি লিখলাম জি আর ডাবল ই এন গ্রিন গ্রিন অর্থ কি সবুজ গ্রিন অর্থ সবুজ গ্রিন অর্থ কি সবুজ আমরা আরেকটি লিখি একটি রঙের নাম বলো দেখি কি বলবে সবাই চেষ্টা করো আমরা এখন এইট নাম্বারটা লিখব অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ আমরা কি লিখলাম অরেঞ্জ আবার দেখো ও আর এ এন জি ই অরেঞ্জ অরেঞ্জ অর্থ কি কমলা অরেঞ্জ অর্থ কমলা এসো আমরা আবার প্রথম থেকে দেখি কি লিখলাম এক নাম্বার হোয়াইট অর্থ সাদা দুই নাম্বারটি কি লিখলাম ব্ল্যাক ব্ল্যাক অর্থ কালো তিন নাম্বার রেড রেড অর্থ লাল চার নাম্বার ব্লু ব্লু অর্থ নীল পাঁচ নাম্বার ভায়োলেট ভায়োলেট অর্থ বেগুনি ছয় নাম্বার ইয়ালো ইয়ালো অর্থ হলুদ সাত নাম্বার কি গ্রিন গ্রিন অর্থ সবুজ এবং সর্বশেষটি কি অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই আটটি রঙের নাম মুখস্থ করে রাখবে এবং লিখেও রাখবে তোমরা চাইলে অন্য যে কোনো রঙের নামই শিখতে পারো এগুলোই শিখতে হবে এমন কোনো কথা নেই আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ